প্রায় তিনশো বছর ধরে রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হচ্ছে মালদা জেলার মানিকচক ব্লকের মথুরাপুর এলাকায় এই পুজো ঘিরে প্রতি বছরই আনন্দ উৎসবে মেতে ওঠেন মথুরাপুরবাসী প্রাচীনত্ব এবং দেবীর অলৌকিক মহিমার রাতে বহু মানুষ ভিড় করেন এখানে কথিত আছে প্রায় তিনশো বছর আগে গোটা মানিকচক জুড়ে কলেরা রোগের প্রকোপে মহামারী দেখা দিয়েছিল বহু মানুষ একের পর এক প্রাণ হারাচ্ছিলেন রোগ প্রতিরোধের পথ খুঁজে পাচ্ছিলেন না মানিকচকবাসী এক সাধুর নির্দেশে এলাকাবাসীরা কলেরা মহামারী থেকে বাঁচতে রক্ষাকালীর পুজো আরম্ভ করেন এলাকাবাসীদের বিশ্বাস এই পুজোর শুরুর পর থেকেই আর এই এলাকায় কলেরার প্রকোপ দেখা যায়নি পাশাপাশি পুজোকে ঘিরে বিশেষ নিয়ম রীতি রয়েছে পুজোর দিন সকালে সূর্যোদয়ের পর মায়ের প্রতিমা বানানোর কাজ শুরু হয় এবং সূর্যাস্তের আগে বানানো শেষ হয় কাঁচা অবস্থাতেই হয় মায়ের পুজো পুজো শুরুর সময় থেকেই মায়ের প্রতিমা বানিয়ে আসছেন স্থানীয় বসাক পরিবারের বংশধরেরা বংশ পরম্পরায় পরিবারের সদস্য জিতেন বসাক প্রতিমা নির্মাণ করেছেন মঙ্গলবার সন্ধ্যায় মায়ের পুজো আরম্ভ হয়ে সারা রাত ব্যাপী দেবীর পুজো করা হয় এবং ভোরে কাকডাকার আগেই মায়ের প্রতিমা মন্দিরের পার্শ্ববর্তী ফুলহার নদীতে নিরঞ্জন করা হয় পুজো উপলক্ষে প্রতি বছরই হয় পাঠাবলি পাশাপাশি পুজো উপলক্ষে মন্দিরের পার্শ্ববর্তী আমবাগানে বিশাল মেলার আয়োজন করেছিলেন পুজো উদ্যোক্তারা মালদা তথা প্রতিবেশী রাজ্য বিহার ঝাড়খণ্ড এমনকি প্রতিবেশী দেশ নেপাল বাংলাদেশ থেকেও দর্শনার্থীরা ভিড় জমান পুজো মণ্ডপে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষের মেলবন্ধন এখানকার পুজোর অন্যতম বৈশিষ্ট্য